জান্নাতের হুরগুলি কি শুধু সুন্দরী, শুধু কি তারা রূপপতি? না ভাই, জান বন্ধরে আমার, জান্নাতের ভিতরে যেই জান্নাতে আমি এবং আমার রাসূল থাকবেন, ওই জান্নাতে মনে ওই জান্নাতে যেই হুরগুলি দেওয়া হবে, ওরা শুধু সুন্দরী নয়, ওরা শুধু রূপবতী নয়, ভাই জান বন্ধুরে আমার স্ত্রী আপনার বিবি আমার বিবি, যতই সুন্দরী হোক না কেন, যতই শিক্ষিতা হোক না কেন, আমার বিবির মুখের ভিতর থেকে গন্ধ পাওয়া যায় না। সকালে যখন তরকারি আনার জন্য বলে, হ্যাঁ তো তরকারি আনতে বলে হালকা কুচু পয়সা আছে মেহমান, তার লেগে আসতে পেরে বলছে বড় মাছ না, মানে কুটুমকে মানে মেহমানকে শুনতে দিবে না, তার লেগে আসতে পেরে বলে বড় মাছ আসতে, কথা বলে একটু কাছে বলতে যায়, কাছে কাছাকাছি বলতে হবে না, তো কাছে বেরে আমার বিবি যতই সুন্দরী রূপবতী শিক্ষিতা হয় না কেন, আমার বিবির মুখের ভিতর থেকে গন্ধ পাওয়া যায়, আমার বিবি আপনার বিবি ল্যাপের তলে হাওয়া ছেড়ে দেয়, আমার বিবি যতই সুন্দরী শিক্ষিতা হয় না কেন, আমার আপনা আমার আপনার বিবির পেশাব হয় পায়খানা হয় মাসে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন পর্যন্ত, তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন পর্যন্ত আপনার আমার বিবির প্রতি মাসে মাসে মেন্স হয় হাজ হয় মাসিক হয়, কিন্তু বন্ধুরে ওই জান্নাতের ভিতরে যে হুরগুলি আপনাকে আমাকে দেওয়া হবে, ওই জান্নাতের হুরগুলি তারা শুধু সুন্দরী নয়, তারা শুধু রূপবতী নয়, তারা ভাই জান তাদের মুখের ভিতর থেকে কোনো গন্ধ পাওয়া যাবে না, তাদের শরীর থেকে কোনো গন্ধ পাওয়া যাবে না, ভাই জান বন্ধুরে আমার বিবি যখন বেলা উষ্ঠা বৈশাখ মাসে করে কিন্তু ভাই জান জান্নাতে যে হুরগুলি দেওয়া হবে ওদের মধ্যে কোনো গন্ধ পাওয়া যাবে না, শুধুই পাওয়া যাবে সুগন্ধ, কি পাওয়া যাবে কি পাওয়া যাবে সুগন্ধ, যাদের পেশাব হবে না, যাদের পায়খানা হবে না, যাদের মেন্স হবে না, এমনই সুন্দরী হুর আপনার আমার জন্য ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মজুদ রেখেছেন, একবার জোরে বলি নারায়ে তাকবীর। ভাই জান বন্ধুরে আজকে তো আমরা মা বন্ধুকে বলে যখন একজন সুন্দরীকে নিয়ে গেল, ওই সুন্দরী ছিল এক নবীর মেয়ে, তো হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি তুই পিছনে থাক আর আমি আগে যাই, তোর বাড়ি তো আমি দেখি না, তুই বলবি ডানে তো আমি যাইব ডানে, তুই বলবি বামে তো আমি যাইব বামে, তুই বলবি সোজা তো আমি যাব সোজা, তুই বলি যে পথে যা তো আমি যাব, তুই যা বলবি আমি তা শুনব,
কিন্তু তোকে যেন আমি দেখতে না পাই। কেন, তুই উন্নয়ন চাচা, কিন্তু আজকে তার উল্টা হলো। মিছিলে যাও, ভালোতে যাও, মন্দতে যাও, ওই মেয়েরাকে দিচ্ছে আগা দিকে। একটা বক্তা কইছে আই ওয়াজ, কিন্তু খুব হাইন্দা হয় মনির ভাই। ওই মাইনাপ সব আগা দিকে আছে, কেমন হাসি লাগলো, এটা হাসির কথা লজ্জা বাবা। যখন বলেছি যে জান্নাতে এমনই সুন্দরী রূপবতী হুর পুরুষের জন্য, আল্লাহ তার বান্দার জন্য, এতিমের পিতার জন্য জান্নাতে মৌজুদ রেখেছে, তখন ওইখানে তিন চারটা মেয়ে লোক প্রত্যেকদিন রহিমের বাপকে না আমি না সদা থাকি একলে থাকবো কথাটা কিন্তু খারাপ বলে কেন নরে আমার ছেলের জন্য বানা হয়েছে, মেয়ের জন্য বানা হয়েছে ছেলে। নর ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া নর চলতে পারে না। নরের প্রয়োজন নারীর, নারীর প্রয়োজন নরের। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিস প্রয়োজনীয় রূপে জোড়া জোড়া করে তৈরি করেছি। একবার জোরে বলি নারায় দেবী, তবে তো জান্নাতে ওদেরও জোড়ার দরকার। আমি আপনা আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, জান্নাতে একটা পুরুষ পাবে না দশটা পুরুষ পাবে, বাহাত্তরটা পাবে না বেরাশিটা পাবে না, কিছুই পাবে না, একাই থাকবে। তার প্রমাণটা দিয়ে দেব যেন ঘড়িতে সময় অতি কম, ঘড়ির কাঁটা ধরে রাখা যায় না। আমি জান্নাতের ভিতরে নারীদের জন্য কটা পুরুষ রাখা আছে, দুই জানা ছয়টা, আমি আজকে আপনাদের বলে দেব। তবে ভাই জান মায়ের আমার একটু ধৈর্য ধরুন, আপনাদের কাছে আমি নিশ্চয় বলবো, কোনো টেনশন করবেন না। টেনশন করার কোনো কারণ নেই, টেনশনের কোনো প্রয়োজন নেই। আমার মায়ের আমার বোনেরা, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তুমি একটা কথা আপনাদের বলি ভাই জান্নাতের ভিতরে কজন পুরুষ পাবে কি পাবে না, আমি কথাটা 20 মিনিট পরে বলবো, রাজি আছে? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখি না। আমি
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনজনেরা, আমার পরদান চিন্ময়রা, আমার আল্লাহ রব্বুল আলামিন এতই দয়ালু, আমার আল্লাহ এতই দয়াদাতা, আমার আল্লাহ অতি রহমান। ওই যে আমি আপনাদের তখনই বললাম বন্ধুরা, আমি আলোচনা আরম্ভ করেছি আল্লাহর দয়া মায়া দিয়ে। তিনি রহমান, তিনি রহিম, তিনি তার পবিত্র কোরআনে বলেন আর আমি বড় দয়া। আপনাদের
আমি ওই পার থেকে এই পারে এতিম খানায়, আমার এমন এতিম খানার মতো মাদ্রাসা গুলি আমার রাসূল দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা তাইফের মাটিতে আজকে আমার আল্লাহ এমন একটা জায়গায় বসে রেখেছেন ভাইগা বন্ধুরা আমার, আপনারা এতিমদের সাহায্য করে আপনারা এতিমদের পাশে দাঁড়িয়ে আল্লাহর শিক্ষা দিতে চান। আমি আজকের ময়দানে দেখবো আজকে নবীর ভালোবাসা উম্মত এতিমদের পিতা আজকে দেখতে চাই আমার সাথে জড়িত জড়িত হয়ে আমার সাথে সঙ্গের সঙ্গী হয়ে আমি যেন এতিমের পিতা আমার রাসূল যেন এতিমের পিতা, শুধু নবী আমার এতিম ছিলেন না রে আমার নবীকে আমার আল্লাহ করেছিলেন এতিমের সরদার, আমার নবী হলেন এতিম মাত্র 15 মিনিট আপনাদের কাছে একটু ভিক্ষা চাই, আসেন তো আমার এতিম বাচ্চাগুলির জন্য এই এতিম খানার জন্য এই ছোট্ট ছোট্ট বাবা হারা মা হারা সন্তানগুলির জন্য একজন দাঁড়িয়ে বলবেন আমি টাকা 10,000 দেব, আসেন ভাই একজন 10,000 টাকা মাত্র, একজন 10,000 একজন 5,000 একজন একজন 5,000 একজন 3,000 একজন 2,000 একজন 1,000 আর একজন 500 কেমন করা একটা 10,000 একটা 5,000 একটা 3,000 একটা 2,000 একটা 1,000 আর একটা 500 15 মিনিটের মধ্যে মাত্র 6 জন লোক আপনাদের কাছে একটু পরিচয় হতে চায় যেন আপনি আমি জান্নাতের ভিতরে যেন আমার রাসূল বলেছেন ওই এতিমের পিতা অসুস্থ ছেলের জন্য সেলিম সমস্তপুর থেকে 1,000 টাকা জোরে বলি না একটু সুন্দর করে বলেন তো আজকে কি গরুর মাংসের ব্যবস্থা ছিল কেটে খেয়েছেন একটু হাত তুলে দেখি এপার হয়ে যাবে কিন্তু এপার হয়ে যাবে এমনি গরু নিয়ে কিন্তু একদম নরেন্দ্র আমেদ এবং যোগী আর দিলীপ ঘোষ কথা বুঝতে পারছেন সেইদিন থেকে গরুর ব্যাপারে কথা উঠেছে সেইদিন থেকে আমি মাংস বলি না মাংস বরাবর দিয়ে দিয়েছি আমাকে যখন জালসা যাবে মনে হয় কি খাবেন ছোট আছে বড় আছে আমি ছোট মানে কি বলে মুরগি আমি গরু নাই গরুর মাংস আর বড় বলি না আমি ডাইরেক্ট বলি গরু আছে গরু দাও গরু খাবো কি খাবা গরু গরু দিয়ে সেই দিন থেকে বড় ছোট বন্ধ করে দিয়েছি এমনকি মাংস বলাও বন্ধ করে দিয়েছি ডাইরেক্ট বলছি যে গরু দাও গরু দিয়ে খাবো
বিশ্বাস করুন, আপনারা আমার বাংলা ভাষা বুঝতে পারছেন কিনা, ঝাড়খণ্ডের পাশে বাস করছেন, আল্লাহর কসম খোদার কসম করে বলছি, আল্লাহ যদি কোরআনের কসম খেতে বলতো কোরআনের কসম খেয়ে নিতাম। আজকে এই এতিম খানা এতিম বাচ্চাগুলির জন্য, এই এতিম খানা এই এতিম বাচ্চাগুলির জন্য যদি আপনারা এই ছয় জন লোক আমার হাতে মুসাফা করেন, তার মধ্যে পাঁচশো এবং হাজারের নাম্বার পেয়েছি, বাকি আছে আর চারটা, এই লোকগুলির জন্য আমি অতদিন দোয়া করব যতদিন আমার ব্রেন নষ্ট না হয়ে যাবে, যতদিন আমি নীরব কবরে চলে না যাব। আমি এই পাঁচশো হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার লোকগুলির জন্য দোয়া করব। আল্লাহর কসম, মাবুদের কসম, সৃষ্টিকর্তার কসম, আল্লাহ যদি কোরআনের কিরা খেতে বলতো কোরআনের কিরা খেতাম, আল্লাহ যদি মাটির কিরা খেতে বলতো মাটির কিরা খেতাম। ভাই আজকে যারা ইয়াতিম বাচ্চাদের জন্য দু হাজার তিন হাজার পাঁচ হাজার করে টাকা দিবেন, সুবহানাল্লাহ, তোমার এসে গেল দুই হাজার টাকা বেড়ে তোর রাহে দিল, নগদ দেবন্দা বেড়ে তোর দিয়ে গেল, তা কবুল কর কথা পাখো সোবাহান, আর আগে বাজান আমার সামনে দেছিল, চুকু চুকু করে বাপু আমার কাছে এলো, আসিয়া তিমের জন্ম দিল, তা উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান। কি নাম ভাইজান? নাজিমুদ্দিন, নাজিরুদ্দিন, নাজিরুদ্দিন, দেখো বেড়ে বান্ধা তোর এলো, পরিমাণে পাঁচশত টাকা বানে দিল, এমন তোর তোর বান্ধারা করে গেছে দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান, আর আগে বান্ধা তোর এসে যে গেল, একশত টাকা বেড়ে তোর রাহে দিল, মেয়েদের তরফ থেকে যখন আমার ওই বড় ভাই ছিলেন স্টেজে, তখন এসেছিল চব্বিশ হাজার কত টাকা, চব্বিশ হাজার তিনশো, কিন্তু ওই তখন ওই চব্বিশ হাজারের পর থেকে আবার চাদর চলতে 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 এখন আমার হাত বাড়ার টাইমে আমার কাছে খবরে আসলো উনিশ হাজার দুশো। একবার ছোট বড় বাপ বেটা চাচা ভাতিজা সবাই বলি না, দেখো গো দেখো গো দা তুমিও তাকাইয়া, দেখো গো দেখো গো দা তুমিও তাকাইয়া, তোমার কত বন্দিরা ছিল যে বসিয়া, কেউ দশ কেউ বিশ কেউ শত দিল, আরো কত জনে পঞ্চাশে করে দিল, যে আশা জানিয়াতে দেখো দিছে দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, আমি মনিরুদ্দিন ফের দোয়া করি হব, আল্লাহ তুমি দেখি দিও তোমারই মন মতো, আরো এক বান্দা তোর কোন খানা হবে, দুই শত টাকা দিল খানাতে, আরো বান্দা তোর নাম গেলাম ভুইলা, আল্লাহ তুমি দেখির পাতায় নাম যে
শোনা গেল পরিমানে 2000 টাকা দিয়ে দিল নগদে বান্দা তোর দিয়েছে যে দান কবুল করিবে খোদা পাক কত 1000 কি নাম ভাই ঈশা বসে গেদা কয়েছে যে গেল 1000 টাকা পরে তোরে রেখে দিল ভাইজান তিনটা নাম্বার এসে ডাবল ডাবল চলতে লেগেছে কিন্তু নাম্বার কমছে মোটামুটি 5-6টা হয়ে গেছে কত জনে ছিল বেশ কিছু টাকা বেড়া তোর রাহে দিল কি নাম ভাই ফিরোজ খান তো আর 300 টাকা দিলে 1000 টাকা পাঠাই আছে না নাই দেখে দিই পরে দিব কোথায় বাড়ি কোথায় অনেক অনেক দূর নাকি এখানে এখানে তো 300 টাকা লেখা দেন নি হ্যাঁ লিখে দিই ভাই হ্যাঁ না আগে নি ইসা আমারে দিয়েছে বুঝে এক কথা কইবার কথা হয় বলি যা আপনি কি ইশারা বুঝা না নাকি 300 টাকা লেখেন কি নাম গো ফিরোজ খান এ ফিরোজ খান নামে বান্দা তোমার এলো নিজে থেকে 700 টাকা দান দিল তারপরে বান্দার কাছে তোর আবেদন করিয়া ফের 300 টাকা দিল লিখাইয়া নগদে বাকিতে দেখো 1000 হবে এই দান খোদা তুমি করো কবুল কি নাম মাজগুল ভাই জামির হোসেন দেখো ভাই এখানে খাতাতে যত নাম পাওয়া যে গেল সব দেখো বান্দা তোর ওরা যে হলো কেউ 1000 কেউ 500 দিল দান কেউ সিমেন্ট কেউ ফ্যান কেউ কত কি দিল সকলের দান কথা করো হে কবুল আমি মন ভাই আমি যে নাম্বারটি চেয়েছি নাম্বারটি আসুক আপনার আগে একটা কথা বলি দুঃখ নিবেন না যারা 1 টাকা থেকে যারা 1 টাকা থেকে 400 টাকা পর্যন্ত দিবেন আপনারা একটু ধৈর্য করুন আমি আইতে আসি কি নাম আব্দুল খালেক এবং তা তোমার এসে গেল পরিমানে দেখো টাকা 1000 দিল আসা জানিয়া দে দেখো দিল দাম ভাই আমার এতিমখানায় গত 8ই ডিসেম্বর জলসা ছিল তো একটা বাপ্পা বিপদের কারণে আসতে পারলেন আমার নিজের মাদ্রাসার নিজের জালসায় আমি বক্তব্য দিতে বা চামড়া বেদার লজ্জা পাইবার খারাপ নিজের লেগে নিজে কেন করে চাও মানুষ কি ভাববে সব জায়গায় ছিলে যে ছিল যে নিজের মাদ্রাসা নেই খাবি জায়গায় পাচ্ছে কেন বক্তা আনতে দেয় না ওই বেড়ে একটা আবার খারাপ দেখে দাও তো 2001 সাল থেকে জালসা করছি 2011 থেকে জালসা করছি 2011 থেকে 2019 পর্যন্ত আমি কোনোদিন আমার স্টেজে বক্তব্য দিই হ্যাঁ পরিচালনা করেছি একের পরে বক্তা আসবে
কোন বক্তা কি বলে গেল তার একটু বিস্তারিত কথা বললাম, কোন বক্তার ভিতরে কি মশলা আছে তাকে একটু হাইলাইট করে দিলাম, এইগুলো মানে পরিচালনা যাকে বলে, যেহেতু আমারই জলসা আমি নেতৃত্ব দিচ্ছি। আর সভাপতি কিন্তু একজন ভাইটার সাইফুল হাদিস রাখি, কিন্তু ও মানে যে কি চুক্তিতে হাত দিয়ে থাকে হাগে দেড় বাটা ও তো জিউটা আসবে না, আমি তো পাঞ্জা রাজি রে বাজা টেনশন নিয়ে নেব আমার শিক্ষক আমাকে লেখাপড়া করাচ্ছে, তাহলে আমি তো পাঞ্জার বসে আসি রে বাজা চালিয়ে যা গাড়ি তোমাকে এক দেড় ঘন্টা ভিড়তে হবে, আল্লাহকে কহে দিন আল্লাহ তুমি যে ইজ্জতের মালিক তোর কোরআন সত্য তুই সত্য আমাকে পূর্বেই বলে দেওয়া হয়েছে আপনার টাইম একটা কুড়ি, লাস্টে আমার
পাঁচশোরা করলো, করে বললো না একটা তিরিশ, তবে একটা তিরিশ হাজার বেশি চান নাই। আপনার আগে 15 মিনিটে 6টা লোক চেয়েছিলাম, 3টে পেয়ে 3টেতে আটকে গেছি। নেই 3000 টাকা দেনা বলে একজন আল্লাহর বান্দা একদম সাদা সাদা খাতা নিয়ে বসে আছে, পকেটের কলম গুজে বসে আছে, আপনার অপেক্ষা করছে। কেউ যদি 3000 টাকা বলতো তো আমি লিখে দিতাম, দিতেন দিতেন আস্তে সুস্থে 3 মাস 4 মাসের মধ্যে 6 মাসের মধ্যে শোধ করতেন। কতবার আমার মাদ্রাসায় একজন 51,000 টাকা দিল, 1,000 টাকা নগদ, 50,000 বাকি, ও টাকাটা 9.5 মাস পরে দিলাম। তো এতিমদের জন্যই তো দিল, তো আপনার 3000 টাকার জন্য 4 মাস চাইতেছি, খালি লিখিয়ে দেন আমি 3000 টাকা আব্দুর রহিম খোসালপুর বাড়ি আমি দিয়ে দেবো। আপনাকে বলতে হবে না কখন দেবো, কিন্তু আমি টাইম আপনাকে দিয়েছি 3-4 মাসের মধ্যে দিয়ে দেবো। একটু আসুন ভাই, আমাকে পরবর্তী আলোচনার দিকে যাওয়ার সুযোগ করে দিন, আমাকে পরবর্তী আলোচনার দিকে যাওয়ার সুযোগ করে দিন। মাত্র 3000 টাকা আমার দয়াপতি দরদিনি মা, আমার দয়াপতি দরদিনি মা, আমার দয়াপতি দরদিনি মা, আমার দয়াপতি দরদিনি মা, মা গো মা, আমার মা, আমার দয়াপতি দরদিনি মা, মা গো মা, আমার মা, আমার দয়াপতি দরদিনি মা, তোমার মতো তোমার মতো মিঠা জিনিস মাগার পাইলাম না। গাড়িতে ড্রাইভার আছে, দেখো তো ভাই সামনের গাড়িটা আমার 52-53 গাড়ি নাম্বার না, দেখুন তো। আমার দয়াপতি দরদিনি মা, নাম্বার দেখতেন আপনার গাড়িটা আই দিয়ে করছি কি, ওটাই তো 52-53 গাড়ি নাম্বার তো ভাই, একটু দেখে আমাকে জানান তো। ড্রাইভার যদি গাড়িতে না থাকে, তবে ওই যে মসজিদের ড্রাইভারটা আছে উঠে একটু এসে গাড়িতে বসতে বলেন। আমার দয়াপতি দরদিনি মা, আমার জনম দুঃখী মা, মা গো মা, আমার মা, আমার জনম দুঃখী মা, মারে জনম দুঃখী কেন বল, যেদিন মায়ের পেটে আমি আসলাম, আমাদের ভাটিয়া পাতিয়া ভাষায় বলে পেটে ঠেকা, কি বলে পেটে ঠেকা, যেদিন প্রথম বীর্য মায়ের রেহেমে গেল, যেই দিন মায়ের পেটে আমার সিজন হলো, সেদিন মায়ের চক্কর দিয়ে অসহ্য করতে পারলাম না, চোখের পানি বেরিয়ে গেল, যেদিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে কষ্টেই চোখে পানি বেরিয়ে গেল, যেদিন মায়ের পেট থেকে আমি আসলাম, মা যন্ত্রণায় চোখের পানি ধরে রাখতে পারলো না, যেদিন মায়ের বুকের দুধ মুখেলি নাই, সেদিনও মা আমার মুখটা ছেড়ে লে, সেদিনও মা আমার চোখের পানি ফেললো। আমার বেটা নাম হলো সালাহউদ্দিন, আমার নাম মনিরুদ্দিন, আমার নাম দেখা হচ্ছে, দেখা হতো
আমার নাম মনির উদ্দিন, আমার বেটার নাম সালাহ উদ্দিন। আমার ছেলের নামে নাম তার হলো সালাহউদ্দিন বান্দা, তোর সামনে বসিয়া 3000 টাকা দিল এতিম লাগিয়া, এতিমখানার জন্য দেখো দিল দান, প্রভু কর সোহান, আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে তোরাইয়া না গোদার। গত 6 তারিখে বর্ধমানের তৃণমূল নেত্রী এবং নার্সিং হোমের ডাক্তার ম্যাডাম নাম তার হাসিনা বিবি আমার এখান বর্ধমান থেকে গাড়ি নিয়ে আমার এতিমদের দেখতে গেল, আমার এতিমদের দেখে খালি হাতে এলো না, আমার এতিম বাচ্চাদের হাতে টাকা 10,000 দিল। তবে ভাই জান টাকাটা যদি অতি কম হয় কিন্তু বর্ধমান থেকে আমার বাড়ি প্রায় 450 কিলোমিটার, 450 কিলোমিটার রাস্তা, আপ এন্ড ডাউন 800 কিলোমিটার রাস্তা, আপ এন্ড ডাউন করে এতিমদের পাশে দেখতে গেল, এর চাইতে সবের কাজ মনে হয় আর দেখা যায় না। বাচ্চাদের খেতে দিল মাবুদ গো, তুমি তার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। মুসিবুর রহমান জয়রামপুর হতে 500 টাকা দিল এতিমখানাতে, আর লাগি সন্তের পিছনে দেছিল 500 টাকা বেড়ে তোর রাহে দিল, এক দুই জন মিলে ফের 1,000 টাকা, দুই জন মিলে ফের 1,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যা আসা জনিয়াতে দেখো দিল দাঁত কবুল করিবে খোদা পাক সুবহান, একবার বলি আমিন। আমার ভাইজান তুমি বন্ধু রে, 6-4 খেয়ে গেলা, বাকি যেন আর 2 ভগবান বলা, এখন কথা বলা যাবে বন্ধু রে। আমার আম্মা জানেরা, আমার ভাইজান সোনার জানেরা, আমার মা এবং বন্ধুরা, তবে বর্ধমান থেকে এক আল্লাহর বান্দি নাম তার হাসিনা শেখ হাসিনা বর্ধমান থেকে আমার এতিম বাচ্চাদের কাছে গেল, রাসূল বললেন যারা এতিমের সাহায্য করে ওই এতিমের মা ওই এতিমের বাপ আর আমি নবি একটাই জান্নাতে পাশাপাশি থাকো। ভাইজান ওই বর্ধমানের হাসি শেখ হাসিনা যদি 10,000 টাকা বর্ধমান থেকে যে আমার এতিমদের হাতে দিতে পারে, তবে খোশালপুরে এতিমখানায় 5 মাসের মধ্যে একজন কি জায়গা 5,000 লেখাতে পারেন না? সুবহানাল্লাহ।
সামনেতে ছিল মা বোন না আপনারা কে দোয়া দিছে এটা দোয়া ওরা কে দোয়া দিব না কেন বিনা টাকাতে কিছু পাওয়া যায় না এর আগে টাকা 19 পেয়েছি দোয়া দিয়ে দিয়েছি এখন ওরা কে দোয়া দিব না দোয়া তারা কে দিবে আমার ডানে বামে সামনে পিছনে কত বান্দা পড়েছিল কেউ দশ কেউ বিশ কেউ শত দিল কেউ পাঁচ কেউ দশ কেউ শত দান উদ্দেশ্য কবুল কর পাদশ দান সামনেতে যত বান্দা তোর বসেছিল সকলেই মিলে জুলে দান পাঠাইল পরিমাণে 18,000 কত 18,500 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা কে কে নিয়াতে দিয়েছে খোদা জানি না ভয় আমি কবুল করো খোদা অন্তর জানি আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে করাইয়া নাও খোদার জাহাজরেতে আমিন সুমান বন্ধুরে বর্ধমানের মেয়েটা যদি 70 টাকার তেল কুড়িয়ে আমার ইয়াতিমদের কাছে টাকা দিয়ে আসতে পারে আপনারা খোশালপুর ইয়াতিমদের জন্য খোশালপুরের ইয়াতিমখানার জন্য আজকের মাহফিলে কেউ নাই রে কোনো খরচ নাই কিছুই হবে না আপনি লেখাবেন এখন দিবেন 5 মাস ছাত্র